আসসালামাইন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানি বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে উত্তর ও মধ্যাঞ্চলের নদীর তীরের মানুষেরা ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়ায় শেরপুরে এগারোটি ইউনিয়ন তলিয়ে গেছে এতে গত পাঁচ দিন ধরে উত্তরাঞ্চলের সঙ্গে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়তপুর থানার বেতিত সলিড স্পার প। মিটার ধসে এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য হ্রাস পেলেও এখনও ব্রহ্মপুত্র ও ধল্লা পানি বিপসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে দুর্ভোগ কমেনি পানিবন্দি মানুষের প্রকট হয়েছে বর্ণাত্ম মানুষ ও গবাদি পশুর খাদ্য সংকট বাড়ছে প্রাণিবাহিত রোগ বালায়। অন্যদিকে শেরপুরে ব্রহ্মপুত্র সেতু পয়েন্টে পানি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত দিনে পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সব নথ নদী পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনা ও সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আগামী দুই দিনে সারাদেশের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর টানা বর্ষণে দুর্ভোগ শুরু হয়েছে রাজধানীতে কর্মজীবী লাখো মানুষের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটাচ্ছে বৃষ্টি নগরী বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা রাস্তায় অসহনীয় যানজটও হচ্ছে এর কারণে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে পানি বাড়তে থাকার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন সদর উপজেলায় দেবীনগর ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই ভাঙন এর মধ্যে বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্বে বিলীন হয়ে গেছে হুমকির মধ্যে রয়েছে সরকারি বেসরকারি কয়েকটি স্থাপনা ও হাট বাজার ভাঙন অব্যাহত থাকলে দুই কিলোমিটার ব্যবধানে অবস্থিত পদ্মা নদীর তীর ঝুঁকির মধ্যে পড়বে এ অবস্থায় ভাঙন প্রতিরোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চব্বিশ ঘণ্টায় এ পর্যন্ত বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বগুড়ায় করোনা পজিটিভ তিনজনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত হয়েছেন সাতচল্লিশ জন বৈশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে এছাড়া বিভাগটিতে ডাক্তার নার্স পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন একশো জন করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দুজন নতুন আক্রান্ত চল্লিশ জন যশো সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন জেলায় নতুন আক্রান্ত পঁয়ষট্টি জন এদিকে খুলনাত ভাইরাসটির উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেছেন এছাড়া খুলনা বিভাগে দশ জেলায় নতুন শনাক্ত দুশো জন চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে আরও একজনের নতুন করে শনাক্ত হয়েছেন একশো আটত্রিশ জন ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মারা গেছেন একজন জেলায় নতুন আক্রান্ত চৌত্রিশ জন এদিকে পোষা উপজেলা নির্বাহী অফিসার বারো স্বাস্থ্যকর্মী সহ নওগাঁয় আরও ষাট জন নাটোরের সাংবাদিক পুলিশ চিকিৎসক ব্যাংকার ও শিশু সহ চৌত্রিশ জন ময়মসিংহে পুলিশ স্বাস্থ্যকর্মী সহ সাঁত্রিশ জন এবং নোয়াখালীতে একুশ জন নতুন শনাক্ত হয়েছে এবার আন্তর্জাতিক অক্সফোর্ডের পর করোনায় ভ্যাকসিন নিয়ে আসার কথা জানাল মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়ো এনটেক কোভিড নাইন্টিনের জন্য তাদের যৌথভাবে তৈরি ভ্যাকসিনটি প্রয়োগে টি টিসেলের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বৃদ্ধি পেয়েছে ফলে বেড়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের পর জার্মানিতে জন স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করে সবুজ সংকেত পেয়েছে গবেষকরা এর আগে গতকালই করোনা মোকাবেলা কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের কথা জানায় ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবার শেয়ার বাজারের খবর পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানি পরিচালনা পৌষদের বর্ষসভা আজ অনুষ্ঠিত হবে কোম্পানিগুলো আর এ কে সিরামিক হাইডেলবার্গ সিমেন্ট মাইকেনটাইল ইন্স্যুরেন্স ইসলামিক ফাইন্যান্স প্রাইম ইন্স্যুরেন্স হাক্কানি পালস নার্দান ইন্স্যুরেন্স এবং লফার্স হোল্সিং বাংলাদেশ লিমিটেড দুপুর আড়াইটায় আর এ কে সিরামিক পুনে তিনটায় হাইডেলবার্গ সিমেন্ট তিনটায় মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ইসলামী ফাইন্যান্স ও প্রাইম ইন্স্যুরেন্স সাড়ে চারটায় হকানি পালস সাড়ে পাঁচটায় নর্দার্ন ইন্স্যুরেন্স এবং ছটায় লাফার সোলসিম বাংলাদেশ লিমিটেডের সভা শুরু হবে সভায় একত্রিশ ডিসেম্বর দু সমাপ্ত সময় নিরীক্ষিত এবং চলতি বছর একত্রিশ মার্চ ও 30 জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডে চলতি হিসাব বছরে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রথম দুই প্রান্তিক জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা নয় পয়সা গত বছরে একই সময় ইপিএস ছিল এক টাকা বিরানব্বই পয়সা শুধু দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় হয়েছে বাষট্টি পয়সা আগের বছর যা ছিল এক টাকা আটত্রিশ পয়সা গত তিরিশ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল বিশ টাকা একাত্তর পয়সা প্রায় দুই বছর পর কে অ্যান্ড কিউ এবং আজিজ পাইপসের লেনদেন আজ থেকে উভয় স্টক এক্সচেঞ্জে মূল মার্কেটে শুরু হয়েছে বিনিয়োগীদের স্বার্থ বিবেচনায় পাশাপাশি কোম্পানিটির দুটি কর্পোরেট ডিসক্লোজার এবং অন্যান্য কার্যক্রম সন্তোষজনক থাকায় বিএসইসি এ সিদ্ধান্ত নেয় ডিএসিতে দুশো দশ টাকায় কে অ্যান্ড কিউ এবং একশো টাকা বিশ পয়সায় আজিজ পাইপসের লেনদেন শুরু হয় দু সালে অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে কোম্পানিটি তিনটি কোম্পানি ট্রেড সাসপেন্ড ও পাঁচটি কোম্পানিকে স্পট মার্কেটে পাঠানো হয় সার্বিক দিক বিবেচনা করে প্রায় দুই বছর স্পটে পড়ে থাকা কোম্পানি দুটিকে মূল মার্কেটে ফেরার অনুমতি দেয় বর্তমান কমিশন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ